অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম, মে 2023 কেমন যাবে। আজ আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবে। মে 2023 সালে কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের উচ্চশিক্ষার যোগ আছে কিনা, বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক কেমন যাবে, ব্যবসা ও কর্ম কেমন হবে, তাদের অর্থ ইনকাম কেমন হবে, তাদের সঞ্চয় কেমন হবে, এইগুলো নিয়েই আমার ওভারঅল আলোচনা। যাই হোক, এই মে মাসে কিন্তু কর্কট রাশির দশম স্থানে কর্মস্থানে চারটি গ্রহ অবস্থান করছে, বৃহস্পতি, রবি, রাহু, বুধ। এখানে রবি রাহুর গ্রহণদোষ আর বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ কিন্তু তৈরি হচ্ছে, আর বুধ 15 মে পর্যন্ত কিন্তু বক্রি থাকছে। ফলে বুধ বক্রি থাকা মানে ডিসিশন মেকিংয়ে সমস্যা। আর এখানে যেহেতু ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি দশমে আছে, নতুন কর্মব্যাপ্তির যোগ আছে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন ধরনের লোহা ইস্পাত আকরিকের সাথে যুক্ত, বিভিন্ন রকম খনিজ দ্রব্যের সঙ্গে যুক্ত, মাটির নিচে কোনো দ্রব্যের সাথে যুক্ত, গ্রিলের ব্যবসা, খনিজ তেলের ব্যবসা, পেট্রোল পাম্প, গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের গাড়ির ব্যবসা যাদের রয়েছে, এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত, গান বাজনা সঙ্গীত অভিনয়, বাদ্যযন্ত্র বাজানো, নাটক থিয়েটার, গ্ল্যামার ওয়ার্ল্ড ও ফ্যাশনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কর্মে অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। যদিও অফিসে বসের সাথে মনোমালিন্য, কর্মক্ষেত্রে কিছু শত্রুতার যোগও কিন্তু রয়েছে। ওভারঅল কর্ম কিন্তু শুভ। আর 15 মের পর কিন্তু রবি দশম থেকে একাদশে আসছে, তখন অর্থব্যাপ্তির যোগ রয়েছে। আর রাশিতে 10ই মে পর কিন্তু মঙ্গল নিচস্থ হচ্ছে, আর দ্বাদশে শুক্র অবস্থান করার জন্যে আমোদ প্রমোদ ভ্রমণ প্রভৃতির জন্যে কিন্তু আপনাদের যেমন অর্থ ইনকাম হবে, আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার হবে। স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, মায়ের স্বাস্থ্যহানির যোগ রয়েছে। চতুর্থে কেতুর অবস্থান, বাড়িতে কোনো বাস্তুদোষ দেখা দিতে পারে, আর মায়ের কর্মহানি ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে মনের অমিল ও হতে পারে। আর নবমপতি দশমে রাহু যুক্ত, ফলে পিতার স্বাস্থ্যের অবনতি এবং পিতার সাথে মনের অমিল এগুলো কিন্তু দেখা যাচ্ছে, পিতার স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার। এবং মঙ্গল রাশিতে নিচস্থ থাকায় আপনাদের কিন্তু স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, ENT ট্রাভেল, নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগা, আপনাদের প্রেশার বৃদ্ধি, কোলেস্ট্রল, হার্টের সমস্যা, সুগার বৃদ্ধি, পেটের কোনো সমস্যা, লিভারের সমস্যা, এমনকি ব্যাক পেন, কোমর থেকে পায়ের পাতায় পেন, এইসব সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আপনাদের নিয়মিত যোগ ব্যায়াম করা এবং নিয়মিত খাদ্যাভ্যাসের বিষয়ে আপনাদের কিন্তু দৃষ্টি দিতে হবে, না হলে কিন্তু শারীরিক বিষয়ে এই মে মাসটা কিন্তু খুব একটা সুবিধাজনক বলা যাচ্ছে না। এমনিতে আপনাদের শনি ঢাইয়া চলছে, যদি শুভ গ্রহের দশা অন্তদশা চলে তাহলে শনি ঢাইয়া খুব একটা নেগেটিভ ফল দেবে না, আর না হলে কিন্তু আপনারা 20% নেগেটিভ ফল পাবেন শনি ঢাইয়ার জন্যে, আপনাদের মেজাজ কিটকিটি হয়ে যাবে। আর রাশিতে মঙ্গল নিচস্থ থাকার জন্যে আপনাদের কিন্তু মেজাজের পরিবর্তন হবে, রাগ জেদ বেড়ে যাবে, আপনারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, আপনাদের নার্ভাস ডিবিলিটি দেখা যাবে, ঘুমের সমস্যা হবে। আর এই আপনাদের যে সপ্তমপতি অষ্টমে সক্ষেত্রে অবস্থান করছে, ফলে আপনাদের বিবাহিত জীবনে কিছু মনোমালিন্য দেখা দেবে, যদিও দাম্পত্য জীবন মধ্যম, আর প্রেম সম্পর্কে সংযোগ এর ব্যাপারে কিছুটা সমস্যা রয়েছে, আপনাদের কথাবার্তায় সংযম প্রয়োজন, না হলে কিন্তু প্রেম সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে, এটা দেখা যাচ্ছে। আর ব্যবসা ক্ষেত্রে অংশীদারি বিজনেস বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মে মাসটা সতর্কতা অবলম্বন করা দরকার, না হলে ব্যবসাক্ষেত্রে ক্ষতি হতে পারে, কিছু বাধা বিঘ্ন ব্যবসাক্ষেত্রে দেখা যাচ্ছে।
কিন্তু ছোট ব্যবসায়ীরা লাভবান হবেন, আর যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 10ই মের পর শেয়ার বাজার বা যারা জুয়ার সাথে যুক্ত তারা এইসব ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যেতে পারে। আর শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চমপতি মঙ্গল এখানে লগ্নে বা রাশিতে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে, যার জন্য শিক্ষায় কিন্তু মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে। আপনারা কম এনার্জেটিক হয়ে যাবেন, শিক্ষাক্ষেত্রে আপনাদের ঠিক মনোযোগ থাকবে না, আপনাদের শিক্ষায় মনোসংযোগ বাড়াতে হবে। শিক্ষায় একটা ঢিলেমির ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। আর সন্তানদের বিষয়ে, তাদের স্বাস্থ্য বিষয়ে কিন্তু কিছুটা অবনতি দেখা যাচ্ছে, তাদের সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন কিন্তু দরকার হবে। আর ওভারঅল আপনাদের কর্কট রাশি মে 2023 কেমন যাবে সেটা নিয়ে বললাম। আর আপনারা রাহু, বৃহস্পতি, কেতু আর বুধের বীজ মন্ত্র পাঠ করবেন। বুধের বীজ মন্ত্র যদি না পাঠ করেন, আপনারা বিশেষ করে রাহু, কেতু, বৃহস্পতি এবং মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন। আর রাহুর জন্য আপনারা আছে কোনো পিঁপড়েকে মিষ্টি, চিনি বা গুড় খাওয়াতে পারেন। আর কেতুর জন্য কোনো মন্দিরে কালো পতাকা কিন্তু আপনারা দান করতে পারেন। আর যে রঙ আপনারা বেশি ব্যবহার করবেন সেগুলো হলো সাদা, সবুজ, বাদামি। আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন। আমার ভিডিও দিতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার সুযোগ করে অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এবং আমার বেল আইকনে, চ্যানেলের বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর এই বাংলা নতুন বছর আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আমি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করছি।